আগামী বছর অর্থাৎ 20 সালের অক্টোবরের মধ্যে এই প্রকল্পটি শেষ হওয়ার কথা। এইগুলো হয়ে গেলে যাওয়া আসার মধ্যে তাহলে আমাদের কোনো আর এই যে ক্রসিং যেটা, এই ঝামেলা যদি আমাদের আর না থাকে তাহলে চিটাগাং এবং ঢাকার মধ্যে রেল যোগাযোগের যে সময় এটা কিন্তু প্রায় 1.5 ঘন্টা আবার কমে আসবে।